তেলিয়ামুড়া থানার সম্মুখে বিভিন্ন মামলা এবং দুর্ঘটনায় আটককৃত গাড়িগুলো থানার সামনে জাতীয় সড়কের উপর রাখা হয়, যার কারণে থানার সম্মুখে এলাকাটি দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হচ্ছে সাধারণ মানুষজনের কাছে। ঘটনা বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানা এলাকায় বিভিন্ন এনটিপিএস মামলায় আটক এবং দুর্ঘটনার কবলে পড়া গাড়িগুলোকে পুলিশ থানার সম্মুখে রেখে আবদ্ধ করে গেছে, যার ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যাচ্ছে। ওই সব গাড়িগুলো জাতীয় সড়কের উপর রাখার ফলে পথ চলতি সাধারণ মানুষজন থেকে শুরু করে রাস্তায় চলাচল করা বিভিন্ন যানচালকরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন। যে কোনো সময় বড় সড়ো পথ দুর্ঘটনা ঘটতে পারে। থানার থেকে আইনা রাখছে মানে ঘটনা হয়েছে। এটার কারণে আমরা ব্যবসা বাণিজ্য খুবই খারাপ হইতেছে, খুব খারাপ। এমনও তো বাজারের অবস্থা খুব খারাপ, তাছাড়া আরও খারাপ হইতেছে। এমন দোকান পাট দেওয়া যায় না, দূরের থেকে কোনো লোক দেখতে পারে না আমরা দোকান, এমন অবস্থা। এদিকতে রাস্তার এদিকে এদিক দোকান কিছু দেখা যায় না, দোকান পুরা ঘুরা থাকে। কতদিন ধরে এই অবস্থা? এটা কন্টিনিউস হচ্ছে, একটা ঘরে একটা যায়, আবার দুদিন ঘরে আর একটা খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই গাড়িটি অন্য জায়গায় রাখতে আসলে ভালো আসতো, কোনো মাঠে টাটে নেই। গাড়িগুলি অন্যত্র সরিয়ে রাখলে একদিকে যেমন থানা এলাকা থেকে দৃষ্টিনন্দন হবে, ঠিক তেমনি দুর্ঘটনার ঝুঁকিও কমবে বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, হল্লাবোল।